এদিকে জেল থেকে পরিবারকে ফোন করে কান্নাকাটি করেছে মিন্নিসহ সহ ছয় ফাঁসির আসামি বৃহস্পতিবার সকালে বরগুনার জেলা কারাগার থেকে মোবাইল ফোনে বাবা মায়ের সাথে কথা বলেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি এ সময় তারা কান্নাই ভেঙে পড়েন এ তথ্য জানান জেল কর্তৃপক্ষ এদিকে বুধবার দুপুরে রিফাত শরীফ হত্যা মামলা মৃত্যুদণ্ডের আদেশের পর তিনটার দিকে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা সহ অন্য ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারে নেওয়া হয় এ সময় মিন্নিকে একটি কালো মাইক্রোবাসে অন্য পাঁচজন আসামিকে নেওয়া হয় একটি প্রিজন ভ্যানে ফাঁসির আসামি হিসেবে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি কন্ডেম সেলে প্রেরণ করা হয় এদিকে আজ বৃহস্পতিবার সকালে তাদের জেল সুপারের কার্যালয়ের নির্দিষ্ট কক্ষে নিয়ে পরিবারের সাথে কথা বলে দেওয়া হয় বুধবার রায় ঘোষণার সময় ইজলাসের মধ্যে অন্য সব আসামিরা কান্নায় ভেঙে পড়লেও স্বাভাবিক দেখা গিয়েছিল মিনিকে কিন্তু বৃহস্পতিবার কারাগার থেকে পরিবারের সাথে কথা বলার সময় অন্য আসামিদের মতো কান্নায় ভেঙে পড়েন মিনিও এদিকে বরগুনার জেল সুপার আনোয়ার হোসেন বলেন আলোচিত মামলা এবং ছয় জনের ফাঁসির দ্বন্দ্বাদেশ প্রাপ্ত হয় তাদের নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জেল কোড অনুযায়ী তাদের কন্ডেম সেলে রাখা হয়েছে বরগুনায় এখন কনডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ছয় আসামি রয়েছে বিধি অনুযায়ী কনডেম সেলে থাকা বন্দীদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় থালাবাটি কম্বল বিছানা দেওয়া হয়েছে বাটির ফাঁসির পরতে হয় সেটা দুই সেট দেয়া হয়েছে তারা এখন থেকে এই পোশাকই পরবেন এদিকে কারাগার সূত্র জানায় বরগুনা এখন নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একজনই আছেন সে মিন্নি মিন্নি সহ সারা দেশে বিভিন্ন কারাগারে অনেক পঞ্চাশ জন নারী আসামি কন্ডেম সেলে আছেন করোনা সংক্রমণের কারণে দেশের সব কারাগারে এখন স্বজনদের সাথে বন্দীদের দেখা করা নিষেধ নিয়ম করে সপ্তাহে একদিন বন্দীদের সাথে মোবাইল ফোনে কথা বলিয়ে দেওয়া হয় বুধবার বরগুনা জেলাও ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলার রায়ে প্রাপ্ত বয়স্ক দশ আসামির মধ্যে ছয় জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে খালাস দেন বাকি অপ্রাপ্ত বয়স্ক চোদ্দ আসামির বিচার কার্যক্রম চলছে শিশু আদালতে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন আরও ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করি আর একটু অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন ও মিন্নির সর্বশেষ খবরের আপডেট সবার আগে পেতে চান তবে এক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ